স্বচ্ছ ভারত অভিযান কুড়ির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজির 152তম জন্ম জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজধানীতে এক স্বচ্ছ ভারত অভিযানে নেমে পড়লেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজধানীর কামানচৌমুহনী এলাকায় বিভিন্ন রাস্তাঘাট সাফাই করতে দেখা গেছে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে। সেখান থেকে মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান, সবাই যেন নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে নিজের রাজ্য এবং দেশকে সুন্দর করে তোলেন। এনএসএস আমরা জানি ন্যাশনাল সার্ভিস স্কিম, বরাবরই ত্রিপুরা রাজ্যে এবং সারা দেশে ছোট আকারে শুরু হলেও আজকে এটা একটা বিশাল সংগঠনে পরিণত হয়েছে এবং তার কাজই হচ্ছে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কর্মসূচি থেকে শুরু করে রক্তদান, সাফাই অভিযান, মানুষের পাশে দাঁড়ানো, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, যেটা স্বামীজি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ, সেটাকে সামনে রেখে নট মি বাট ইউ এই উদ্দেশ্যকে, এই আদর্শকে সামনে রেখে এই কাজ করে চলেছে আমাদের রাজ্যের এনএসএস এবং ভারতবর্ষের এনএসএস।